শোনো তো, গত ক্লাসে আমরা এই প্রশ্নটির তড়িৎ দ্বিমেরুর স্থাপনের টর্কের রাশিমালা বের করেছি। আজকে আমরা শিখব কীভাবে সঞ্চিত শক্তির রাশিমালা বের করব। তো সঞ্চিত শক্তির রাশিমালা বের করার জন্য আমাদের টর্কের যে রাশিমালাটি ছিল সেটি আমাদের প্রয়োজন হবে। সো আমরা গত ক্লাসে পেয়েছিলাম টর্ক, টর্ক কিছু করলো পি ক্রস ই অথবা পি ই সাইন থিটা। সো আমরা টর্ক সমান পেয়েছিলাম পি ই সাইন থিটা, টর্ক সমান পেয়েছিলাম পি ই সাইন থিটা, পি ই সাইন থিটা। সো এখন এটা হচ্ছে এক নং। তো এই যে টর্ক যে সৃষ্টি হয়েছে, এই ঘূর্ণন শক্তি যে সৃষ্টি হয়, ঘূর্ণন শক্তির জন্য এখানে একটি কাজ ক্রিয়া করবে, কাজ হবে। সে কতটুকু কাজ হবে আমরা জানি, কাজ কাজ এই কাজটি হচ্ছে পরিবর্তনশীল বলের জন্য। তো আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা যদি পরিবর্তনশীল বল এফ হয় এবং পরিবর্তনশীল সরণ ডিএক্স হয়, তার একে এভাবে যদি আমরা ডিএক্সের সাপেক্ষে এফকে, পরিবর্তনশীল বল এফকে ডি পরিবর্তনশীল সরণ ডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কৃতকাজ পেয়ে যাব। সো আমাদের এটা হচ্ছে পরিবর্তনশীল বল এবং এটি হচ্ছে পরিবর্তনশীল সরণ। সো আমরা আমাদের এখানে আমাদের যে ঘূর্ণন সৃষ্টি হয়েছে এখানে কী হয়েছে, আমাদের কোন সাপেক্ষে, কোণের পরিবর্তনের সাপেক্ষে কৌণিক যে বল টর্ক, টর্ক কে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ডাব্লু পাবো। এই ডাব্লু এর পরিমাণটাই হচ্ছে আমাদের সঞ্চিত শক্তি ইউ, ডাব্লু এর পরিমাণটাই হচ্ছে আমাদের সঞ্চিত শক্তি ইউ। সো আমরা এখান থেকে এভাবে লিখতে পারি, তাহলে ইউ ইকুয়াল ইন্টিগ্রেশন টর্ক ডি থিটা। এবং এই থিটার ভ্যালুটা কত কত, এই এই কোণটা আদি আদি কত ডিগ্রি কোণে ছিল এবং ঘুরে কত ডিগ্রি কোণে গেছে, অর্থাৎ এই লিমিটটা যদি আমরা দিয়ে দেই তাহলে আমাদের হবে এখানে থিটা নট আদি কোণ থেকে শেষ কোণ, আদিকোণ থেকে শেষ কোণ যেতে আমার কৃত সঞ্চিত শক্তি ইউ হলে ইউ এর এই রাশিটা আমরা পাবো, সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু পাবো। তো এখানে টর্ক, টর্কের ভ্যালুটা যদি আমরা বসিয়ে দেই, টর্কের ভ্যালুটা আমরা কী জানি, পি ই সাইন থিটা, পি ই সাইন থিটা। সো আমরা এখানে টর্কের ভ্যালুটা আমরা বসিয়ে দেই পি ই সাইন থিটা এবং ডি থিটা। সো এখানে এখানে যে ঘূর্ণন শক্তির সৃষ্টি হচ্ছে, এখানে শুধুমাত্র যে সঞ্চিত কাজটা হচ্ছে, এই কাজটা শুধুমাত্র থিটা সাপেক্ষে হচ্ছে। আমাদের এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি এবং তড়িৎ প্রবল ই এর কোনো পরিবর্তন হচ্ছে। সো আমরা এখানে পিইকে ধ্রুবক চিন্তা করতে পারি, ধ্রুবক চিন্তা করলে আমরা এই পিইটাকে সামনে নিয়ে আসতে পারি, পিই ইন্টিগ্রেশন থিটা থিটা নট এবং ভিতরে থাকতেছে সাইন থিটা ডি থিটা। তো আমরা সাইন থিটাকে যদি ইন্টিগ্রেশন মান বসাই, সাইন থিটা ইকুয়াল আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কস থিটা আসবে। সো আমরা এখানে লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে পিই সাইন থিটার ভ্যালুটা আমরা বসিয়ে দিতে পারি মাইনাস কস থিটা, আপার লোয়ার লিমিট হচ্ছে থিটা নট এবং আপার লিমিট হচ্ছে থিটা থিটা। সো আমরা যদি এখন ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমাদের হবে পিই প্রথমে বসাতে হবে আপার লিমিট, আপার লিমিট হচ্ছে থিটা, সো মাইনাস কস থিটা এবং মাইনাস লোয়ার লোয়ার লিমিট, মাইনাস সূত্রে মাইনাস এবং মানের মাইনাস হয়ে যাবে প্লাস, লোয়ার লিমিট হচ্ছে কস থিটা নট, থিটা নট। তো আমাদের এখানে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি পিই কস থিটা নট, কস থিটা নট মাইনাস কস থিটা। তো ইউ এর মান সর্বনিম্ন পাওয়ার জন্য আমরা এখানে যদি থিটা নটের ভ্যালুটি, থিটা নটের ভ্যালুটি যদি আমরা এখানে 90 ডিগ্রি বলে, কারণ 90 ডিগ্রি থিটা কস 90 ডিগ্রি হল 0, তাহলে আমরা এখানে ইউ ইকুয়াল টু পাচ্ছি পি ই কস 90 ডিগ্রি মাইনাস কস থিটা। সো এখানে আমরা পাচ্ছি কস 90 ডিগ্রি, জিরো জিরো মিনস পি ই মাইনাস কস থিটা। সো পি এবং ই ইউ যেহেতু ভেক্টর রাশি, তাহলে আমাদের এখানে আমরা এখান থেকে ভেক্টর রূপ লিখতে পারি, সুতরাং ইউ ইকুয়াল মাইনাস পি ভেক্টর ইনটু ই ভেক্টর। কীভাবে আসলো পি ভেক্টর ইউ ভেক্টর, আমরা জানি দুটি ভেক্টর রাশি এ ভেক্টর ডট বি ভেক্টর হলে, বি ভেক্টর হলে আমরা এটাকে লিখতে পারি যে এ বি কস থিটা। সো আমাদের পি ই কস থিটা আছে, মাইনাস মাইনাস বসালাম, পি ই কস থিটা ইকুয়াল লিখতে পারি, পি ই কস থিটা আমরা লিখতে পারি পি ডট ই ভেক্টর। সো আমাদের এভাবে ইউ এর রাশিমালাটি আমরা বের করতে পারি। এটি হচ্ছে সঞ্চিত শক্তি, টর্কের কারণে সঞ্চিত শক্তি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। সো আমরা যেভাবে পরীক্ষার খাতে সাজিয়ে লিখবো সেটি হচ্ছে এই টর্কটিটাও এর অভিমুখ হবে পি ও ই এর যে তলে অবস্থিত সেই তলের সাথে লম্বভাবে ক্রিয়া করে, সমাবস্থান হতে বিক্ষিপ্ত
করতে হলে দ্বিমেরুর উপর কিছু কাজ সম্পাদন হবে। এই কাজ দ্বিমেরুতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। তৈত দ্বিমেরুটি বহিঃস্থ ক্ষেত্র ই এর সাথে আদি অবস্থায় থিটা নট কোণে হতে থিটা কোণে ঘুরিয়ে আনতে সম্ভাব্য কাজের পরিমাণ ডাব্লিউ জল টু ইন্টিগ্রেশন থিটা নট লিমিট হচ্ছে থিটা নট থিটা টি ডি থিটা। থিটা নট থেকে থিটা আনতে এই কাজের পরিমাণ ডাব্লু হবে দ্বিপোল সিস্টেমটিতে সঞ্চিত স্থিতিক শক্তির পরিমাণ। অতএব সঞ্চিত স্থিতিক শক্তি ইউ ইজ ইকুয়াল টু ডাব্লু ইজ ইকুয়াল টু এটা, এবং বাকি ক্যালকুলেশনটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে। সো আশা করি আপনারা এই বিষয়টিও বুঝে গেছেন। সো সুন্দরভাবে প্র্যাকটিস করেন এবং পরীক্ষা ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।